খালেদা জিয়াকে সরকার বিদেশে যাওয়ার অনুমতি দেবে এটা গুজব। জানাবো রমজান ঘিরে বাড়ছে দ্রব্যমূল্য, দিশেহারা মানুষ। এদিকে পাল্টাপাল্টি কর্মসূচির নেপথ্যে ভোটের প্রস্তুতি আওয়ামী লীগের। ফরিদপুরে পুলিশের বাধার মুখে পণ্ড যুবদলের বিক্ষোভ মিছিল। এবং সর্বশেষ জানাবো ট্রাকের ধাক্কায় কোল থেকে ছিটকে গেল শিশু, মায়ের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়াকে সরকার বিদেশ যাওয়ার অনুমতি দেবে এটা গুজব। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকও বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য সরকার বিদেশ যাওয়ার অনুমতি দেবে। এ গুজবের ভিত্তি নাই, তবে আগের শর্তেই খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ছে। কতদিনের জন্য সাজা স্থগিত থাকবে তা এখনও চূড়ান্ত করা হয়নি। খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করার মেয়াদ বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, আমি জানতে পেরেছি সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেগম খালেদা জিয়ার ভাই একটি আবেদন করেছেন, তার যে শর্তযুক্ত মুক্তির মেয়াদ আরও বাড়ানোর জন্য, সে ফাইলটা আইন ও বিচার বিভাগ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে এসেছে, আমার কাছে এখনো আসে নাই। আমাদের মতামত দেওয়ার পরই এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এই ব্যাপারে যে তথ্য এখনো টেলিভিশনে দেওয়া হচ্ছে তা সর্বৈব অসত্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থেকে কোনো অভিমত ছাড়াই আবেদনটি আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠানো হয়েছে এবং নিষ্পত্তির পরে সবাইকে সেটি জানানো হবে বলে তিনি জানান। খালেদা জিয়ার রাজনীতি করতে পারবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি এই বিষয়ে একটি কথা আপনাদের পরিষ্কার করে বলতে চাই, কি আছে আপনারা সেটা দেখে নেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কে ঠিক কে বেঠিক। মন্ত্রী জানান ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করেছে, তারা জানিয়েছে আগামী সংসদ নির্বাচনে ইইউ ডেলিগেট পাঠাতে চায়, আমরা তাদের প্রস্তাব স্থগিতে জানিয়েছি, তবে বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান ডিজিটাল সিকিউরিটি আইনের বিধিমালায় যদি কোনো সংযোজন বিয়োজন বা স্পষ্টীকরণ লাগে তাহলে তা করা হবে, ডাটা প্রোটেকশন আইন নিয়ে স্টক হোল্ডারদের সঙ্গে বসা হবে। রমজান ঘিরে বাড়ছে দ্রব্যমূল্য, দিশেহারা মানুষ। বছর জুড়েই নিত্যপণ্যের দাম নিয়ে হাহাকার লেগে থাকা, সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের। অবস্থার পরিবর্তন হয় না রমজান মাসেও, রোজার দিনগুলোতেও বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য থাকে লাগামহীন, অথচ প্রতিবারই রমজান এলে সরকারের সংশ্লিষ্টরা সাধারণ মানুষকে আশ্বস্ত করেন। বলা হয় রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার পর্যবেক্ষণ করা হবে, বলা হয় রমজানের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা হবে, কিন্তু বাস্তবতা ততই বোচক। আগতে হয় না এসবের কোনো কিছুই, ঘটে না আশ্বাসের প্রতিফলনও। এবারও দুয়ারে করা নাচ্ছে সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমজান। এরই মধ্যে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম একটু একটু করে আরও বাড়তে শুরু করেছে। শেষ পর্যন্ত আকাশ ছোঁয়া দাম কোথায় গিয়ে থামে তা নিয়ে এখনও দরিদ্র ও নিম্নবিত্তের মানুষের যত চিন্তা, গত কয়েকদিনের ব্যবধানে কি কোনো পণ্যের দাম বেড়েছে? শুক্রবার সকালে প্রশ্নের জবাবে রাজধানীর তালতলা বাজারের মুদি দোকানদার হোসেন মিয়া বলেন, সব কিছুরই তো দাম বেড়ে রয়েছে, আর কত বাড়বে? কোনো পণ্যের দাম কমেছে কিনা এই প্রশ্নে তার সাফ জবাব, এ দেশে কোনো কিছুর দাম বাড়লে আর সেটা কমে না। হোসেন মিয়া একটি কাঠখোট্টা মানুষ, এরপর আর কোনো কথা বলেননি। পাশের অন্য একটি মুদি দোকানে গিয়ে জানা গেল গত এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ছোলা, অ্যাঙ্কর ডাল, বেসন ও ট্যাঙের দাম, আর আগে থেকে বাড়তি চিনি, তেল, আটা, ময়দার দাম কমেনি। রমজান সামনে রেখে বাজারে অস্বস্তি বাড়ছে, উদ্বেগ বাড়ছে নিম্নের মানুষের, নিত্যপণ্যের বাড়তি দামে নাভিশ্বাস উঠছে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ভোক্তাদের। এ দোকান ও দোকান ঘিরেও সাধ্যের মধ্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারছে না অনেকে। প্রতিদিনের ডাল ভাতের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ, অনেকে অতি প্রয়োজনীয় পণ্য কিনে চুপচাপ বাজার থেকে বেরিয়ে যাচ্ছেন। রমজানে আর অল্প কিছুদিন বাকি, তাই সুজাগুলের মতো অনেকে রোজার দিনগুলোতে প্রয়োজনীয় পণ্য কিনে রাখতে চান, কিন্তু স্বাদ থাকলেও স্বাদের সীমাবদ্ধতা আছে তাদের। অনেকে বাজারে গিয়ে দরদাম করেই ফিরে আসছেন, কেউ কেউ দাম একটু কমার অপেক্ষা করছেন। তবে বিগত বছরগুলোর মতো এবারও যে রমজান নিত্য পণ্যের বাজার লাগামহীন থাকবে সেটা বুঝতে বাকি নেই সীমিত আয়ের মানুষের, আর সে কারণেই তাদের যত অস্বস্তি। রোজায় ইফতারি তৈরিতে সাধারণত ছোলা, অ্যাঙ্কর ডাল, বেসনের বেশি ব্যবহার হয়, গত কয়েকদিন এসব পণ্যের দাম হু হু করে বেড়েছে। এমনকি শরবত তৈরির জন্য যে ট্যাং লাগে বাজারে সেটা এখনো রীতিমতো সংকট, যেসব দোকানে পাওয়া যাচ্ছে তারাও বিক্রি করছেন গত রমজান থেকে কেজি প্রতি প্রায় 200 টাকা বাড়তি দামে। বর্তমান বাজারে ট্যাং 1400 থেকে 1500 টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। পাল্টাপাল্টি কর্মসূচির নেপথ্যে ভোটের প্রস্তুতি আওয়ামী লীগের। চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই হিসাবে নির্বাচনের বাকি 8 থেকে 9 মাস, তবে এখনও নির্বাচন কেন্দ্রিক তৎপরতা দেখা যাচ্ছে না সেভাবে। বিরোধীদের আন্দোলন আর তা মোকাবেলার ক্ষমতাসীনদের ব্যস্ত থাকায় দৃশ্যমান হচ্ছে, তবে সংশ্লিষ্টরা বলছেন পাল্টাপাল্টি সব কর্মসূচির নেপথ্যে ভোটের প্রস্তুতিও চলছে উভয় শিবিরে।
মাঠ দখলে রাখার রাজনীতির পাশাপাশি নির্বাচনী আমেজে তৈরির চেষ্টাও নেমেছে আওয়ামী লীগ। দলটির নির্ধারণী পর্যায়ের অন্তত চার নেতা বলেছেন, নির্বাচনের এক বছরেও কম সময় বাকি আছে, কিন্তু বিএনপি সরকার বিরোধী আন্দোলনে থাকায় সেভাবে নির্বাচনী হওয়া এখনো তৈরি হয়নি। সেজন্য আন্দোলন মোকাবেলার পাশাপাশি নির্বাচনী আমেজ তৈরি করার চেষ্টা করছে আওয়ামী লীগ, যাতে বিএনপি চলমান আন্দোলনের উপর পরোক্ষভাবে এবং দলটির নেতাকর্মীদের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে। এই বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ বলেন, আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী দল, স্বাভাবিকভাবেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। শিগগিরই দেশে নির্বাচনী আমেজ তৈরি হবে, বিএনপিও নির্বাচনে আসবে বলে আমরা বিশ্বাস করি, তারাও ভোটের প্রস্তুতি নেবে, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগের একজন যুগ্ম সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপি বিদ্যমান ব্যবস্থায় নির্বাচনে যাবে না বললেও ভেতরে ভেতরে ভোটের প্রস্তুতি নিচ্ছে, সেজন্য তারা কর্মসূচি রাজধানী থেকে প্রথমে মহানগর এবং পরে জেলা সহ তৃণমূল পর্যায়ে নিয়ে যায়। এর পেছনে দলটির উদ্দেশ্য হলো পরিস্থিতি বুঝে যাতে শেষ মুহূর্তে নির্বাচনে যেতে পারে। তারা বলছেন, বিএনপির এই চালাকি পরিষ্কার ধরতে পেরেছে আওয়ামী লীগের হাইকমান্ড, সে কারণে কেবল রাজধানীর দুই অংশে শান্তি সমাবেশ না করে প্রথমে মহানগর এবং পরে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি দেওয়া হয়েছে। এই কর্মসূচিকে অনেকে বিএনপির পাল্টা কর্মসূচি হিসেবে দেখছে, তবে ভেতরে আরও একটি উদ্দেশ্য রয়েছে, আর তা হলো নির্বাচনী তৎপরতা। নির্বাচনের জন্য প্রস্তুতির বিষয়টি গত শনিবারের কর্মসূচিতে অনেকটা দৃশ্যমান হয়েছে বলা যায়। এদিন রাজধানীর গুরুত্বপূর্ণ 11টি সংসদীয় আসনে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের শাখা এত অংশ নিয়ে দলটির কেন্দ্রীয় নগর নেতারা নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন। নগর প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি বিএনপির সম্ভাব্য দেশবিরোধী কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন নেতারা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফওয়ামা বাহুদ্দিন নাসিম বলেন, দেশের মানুষ নির্বাচনে বিশ্বাস করে, মানুষ ভোট দিতে চায়, তারা আগামী নির্বাচনে ভোট দেবে। যদি আগামী নির্বাচনে কেউ কোনো প্রকার বানচালের চেষ্টা করে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের প্রতিহত করে গণতন্ত্রকে রক্ষা করব। ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, আগামী 8 মাস পাড়া প্রতিবেশীদের সঙ্গে নেতাকর্মীদের ভালো আচরণ করতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তাদের কাছে পৌঁছে দিতে হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী হবে। একই দিনে সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে ঢাকা মহানগরের থানায় থানায় পদযাত্রা পালন করে বিএনপি। দলটির মহানগর উত্তর ও দক্ষিণের শাখার পাশাপাশি সমমনা দলগুলো যুগপৎভাবে এই কর্মসূচি পালন করে। এ থেকে আগামী 11 মার্চ দেশে মহানগর ও জেলায় মানববন্ধনের ঘোষণা দিয়েছে বিএনপি। এর বিপরীতে ওই দিন মহানগর ও জেলায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, গত বছরের নভেম্বর থেকে সরকারের পতন ঘটনাতে বিএনপি রাজপথ দখলের সর্বোচ্চ চেষ্টা করে আসছে, কিন্তু আওয়ামী লীগ তার প্রতিবাদে শান্তি সমাবেশ নিয়ে মাঠে থাকায় তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এখনো একের পর এক কর্মসূচি দিচ্ছে, নানা ধরনের ষড়যন্ত্র করছে বিএনপি, এর বিরুদ্ধে একইভাবে কর্মসূচি নিয়ে রাজপথ দখলে রাখবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতারা বক্তৃতা বিবৃতিতে সংবিধান অনুযায়ী নির্বাচন করে এবং তাতে বিএনপিকে অংশ নিয়ে আহ্বান জানিয়ে আসছেন। সর্বশেষ রবিবার দেওয়া এক বিবৃতিতে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রধান প্রতিবন্ধক এবং রাজনীতির সব অশুভ শক্তির প্রতিভু। বিএনপির প্রতি আহ্বান জানায়, ষড়যন্ত্রের পথ পরিহার করে গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় ফিরে আসুন, নির্বাচনে অংশগ্রহণ করুন। এর আগে বিএনপি ইউনিয়ন, জেলা, মহানগর ও বিভাগীয় শহরে প্রথমে বিক্ষোভ এবং পরে পদযাত্রা করেছে। এর বিপরীতে আওয়ামী লীগ সব মহানগর ও জেলা উপজেলা ও ইউনিয়নে শান্তি সমাবেশ করেছে। একই দিনে দেশের প্রধান দুই দল পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে মাঠে নামায় 40টির বেশি জায়গায় সংঘর্ষের খবর পাওয়া যায়। ফরিদপুরে পুলিশের বাধার মুখে পণ্ড যুবদলের বিক্ষোভ মিছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেপ্তারের প্রতিবাদে ফরিদপুরে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, তবে পুলিশের বাধার মুখে মিছিলটি শুরুর 3 মিনিটের মধ্যে শেষ করতে হয়। জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের সভাপতি রাজীব হাসানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শুরুর 3 মিনিটের মাথায় পুলিশের বাধায় শহরের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। বক্তারা বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ পুলিশের বাধার কারণে এখানে শেষ করতে বাধ্য হলাম। তারা জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মোল্লাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। ট্রাকের ধাক্কায় কোল থেকে ছিটকে গেল শিশু, মায়ের মৃত্যু। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় শাম্মী আক্তার নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তার কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছে তার সন্তান। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 দিকে ঢাকা রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলা গেট নামক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত স্বামী আক্তার উপজেলার তালুক কানপুর ইউনিয়নের কাপাসিয়া গ্রামের মোহাম্মদ স্বপ্নিল ইসলামের স্ত্রী। প্রত্যক্ষদর্শীদের বরাতে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, স্বামী আক্তার সন্তানকে কোলে করে রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় রংপুরগামী একটি ট্রাক স্বামী আক্তারকে ধাক্কা দেয়। এতে তার কোলে থাকা শিশুটি রাস্তায় ছিটকে পড়ে। তার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে স্বামী আক্তার মারা যান। গুরুতর আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরো জানান, চালক ট্রাক রেখে পালিয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।